হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। নতুন প্যান কার্ড আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সর্বপ্রথম আমরা এখানে সার্চ করব প্যান কার্ড, দেখে সার্চ করব। সার্চ করার প্রথম যে ওয়েবসাইটটা আসবে, অনলাইন প্যান কার্ড অ্যাপ্লিকেশন NSDL, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এধারে নতুন ইন্টারফেস আসবে। প্রথম যেটা আছে অ্যাপ্লিকেশন টাইপ, এখানে নিউ প্যান যে অপশানটা, এখানে ক্লিক করব। তারপর এখানে অপশানটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবো। এরপর টাইটেল দেব শ্রী, যদি ছেলে হয় শ্রী, মেয়ে হলো শ্রীমতী, আর অবিবাহিত মহিলা হলে এখানে কুমারী। তো আমরা যেহেতু ছেলের করছি, সেখানে শ্রী দেবো। এখানে আমরা কী দিতে হবে, ফার্স্ট লাস্ট নেম দিতে হবে। এখানে আপনি আপনার নামের যে লাস্ট নেম সেটা দিতে হবে, অর্থাৎ টাইটেলটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। প্রথম যে অপশানটা আছে লাস্ট নেম বা সার নেম, এখানে লাস্ট নেম বা সার নেম দিয়ে দেবেন। তারপরে আছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে আপনি মিডিল নেম দিয়ে দেবেন। তো আমি এখানে লাস্ট নেমটা দিচ্ছি, তারপরে আমি ফার্স্ট নেম দিচ্ছি। মিডিল নেম যেহেতু নেই, মিডিল নেম কিন্তু আমার দেওয়ার দরকার নেই। এরপরে যেটা আছে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার আধার কার্ডে যেই ডেট অফ বার্থটা থাকবে সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনি বসিয়ে দেবেন, সেম টু সেম। ভুল করলে হয়তো আপনারই প্রবলেম হবে, তো সেম টু সেম ডেট অফ বার্থ এখানে আপনি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এরপর কিন্তু এখানে ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে আপনি দিয়ে দেবেন। তো আমি ইমেল আইডিটা টাইপ করে পরপর দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়ার হয়ে গেলে আপনার ডান সাইডে যে ঘরটা আছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি নিচে দেখতেই পাচ্ছেন কিছু টার্মস কন্ডিশন আছে এখানে। তো নিচে যে টার্মস কন্ডিশন আছে সেটা চাইলে আপনি পড়ে নিতেও পারেন, আমি জানি আপনারা কেউ পড়বেন না। তো এখানে টার্মস কন্ডিশনে টিক দিয়ে তারপর নিচে যে ক্যাপচা অপশানটা থাকবে আপনার, ক্যাপচা করে আপনি ক্যাপচাটা দিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার টোকেন নাম্বার জেনারেট হবে। তো টোকেন নাম্বারটা আপনি নোট করে নিতে পারেন বা সেভ করে রেখে দিতে পারেন। তো টোকেন নাম্বার নোট সেভ করা হয়ে গেলে তারপর আমাদেরকে যেটা করতে হবে, নিচে যে অপশানটা আছে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অপশানটা এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্যান কার্ডের নিউ পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথম যেটা আছে সাবমিট ডিজিটাল KYC, ওটা বাদ দিয়ে সেকেন্ড যে অপশানটা আছে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু সাইন, এই যে অপশানটা, এই অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটা ক্লিক করলে আমরা ফটো সাইন সব কিছু কিন্তু আপলোড করতে পারবো। তো এই সেকেন্ড অপশানে আমরা ক্লিক করবেন। একটু স্ক্রলিং করে নিচে এলে এইখানে যে অপশানটা আছে ইয়েস ফিজ অ্যাপ্লিকেবল, এই যে অপশানটা প্রথম যে এখানে টিক অলরেডি দেওয়া থাকবে, তো ওটা কোনো কিছু চেঞ্জ না করে আপনারা নিচে চলে যাবেন। এখানে আছে ইন্টার আধার লাস্ট 4 ডিজিট, এখানে আপনার আধার কার্ডের 4টি নাম্বার, লাস্ট যে 4টি নাম্বার সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো লাস্ট 4টি নাম্বার দেওয়ার পর এখানে আছে নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডের যে নামটা আছে আধার কার্ডের নামটা সেম টু সেম কিন্তু এখানে আপনি আবার দিয়ে দেবেন। তো নাম টাইপ হয়ে গেলে একটু স্ক্রলিং করে আবার নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে টাইটেল প্লাস নাম সব কিছু চলে আসবে। এরপরে যেটা করতে হবে, জেন্ডারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো জেন্ডার সিলেক্ট করবেন, স্ক্রলিং করে একটু নিচে এলে এখানে কিন্তু ফাদার্স নেম ফিল আপ করতে হবে। তো ফাদার্স নেমে লাস্ট নেম, তারপর আছে ফার্স্ট নেম, তারপর আছে মিডিল নেম। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম যার যেরকম থাকবে সেভাবে আপনারা এটা ফিল আপ করে দেবেন। তো আমি এটা ফিল আপ করে নিয়েছি অলরেডি। তো এরপর যেটা করতে হবে আমাকে, এটি স্ক্রলিং করে আবার আমাকে একটু নিচে নামতে হবে। স্ক্রলিং করে একটু নিচে নেমেই আমরা যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশানে আমরা ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট পেজ ওপেন হবে, এখানে সেভ ডাটাতে ক্লিক করব। সেভ ডাটাতে ক্লিক করে আমি ডাটাটা সেভ করে নেব। সেভ করার পর আমার ইনকাম সোর্স সিলেক্ট করব, এখানে ইনকাম আদার্স সোর্স এই অপশানে আমরা টিক করব। এরপর আমরা রেসিডেন্টে ক্লিক করব। রেসিডেন্টে ক্লিক করার পর আমাদেরকে এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে নিতে, প্রথমে আছে ফ্ল্যাট নাম্বার না থাকলে দেওয়া দরকার নেই। তারপরে আছে ভিলেজ, এখানে আপনি ভিলেজের নাম দিয়ে দেবেন, ঠিক আছে।
তো ভিলেজ নেওয়া তারপরে একটা আছে রোড স্ট্রিট পোস্ট অফিস, যার যেরকম সেটা পোস্ট অফিস দিয়ে দেবেন। তারপর আছে এরিয়া লোকালিটি সাব ডিভিশন, এটা ফিল আপ করে দেবেন। তারপর আছে টাউন সিটি ডিস্ট্রিক্ট, ফিল আপ করে দেবেন। এরপর আছে কান্ট্রি, কান্ট্রি আমাদের যেহেতু এখানে ইন্ডিয়া তো আমাদেরকে এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। এরপর আমাদের স্টেট সিলেক্ট করে নেবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এখানে পিনকোড আছে, পিনকোড নিজের এলাকার পিনকোড আপনার এখানে দিয়ে দেবেন। অ্যাড্রেসটা ঠিকঠাক ফিল আপ হয়ে যাওয়ার পর স্ক্রলিং করে একটু নিচে চলে যাব আমরা। নিচে যাওয়ার পর এখানে জবস আছে কান্ট্রি কোড, আমাদের কান্ট্রি কোড এখানে দিতে হবে ইন্ডিয়া। তারপর কান্ট্রি কোড দেওয়া হয়ে গেলে স্ক্রলিং করে আবার একটু নিচে গিয়ে আমরা নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে যেটা দিতে হবে আপনার এও কোড দিতে হবে। তো আমাদের যেহেতু সিটি হচ্ছে সিউড়ি, তো আমি বের করে নেবো প্রথম স্টেট সিলেক্ট করে সেখানে সিউড়ি সিলেক্ট করে নেব। তো সিউড়ি সিলেক্ট করলে আমাদের যে এও কোডটা আমাদের বেরিয়ে যাবে, এও কোডটা আমি এখানে সিলেক্ট করলে এটা ফর্মটা পূরণ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু অটোমেটিকলি পূরণ হয়ে গেছে। এরপর কি করবো আমরা, নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ডকুমেন্টস চুজ করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটির জন্য আপনাকে কী ডকুমেন্টস দেবেন সেটা আপনাকে চয়েস করতে হবে। তো আমি প্রুফ অফ আইডেন্টিটির জন্য দেবো আধার কার্ড, তো আধার কার্ড সিলেক্ট করবো। প্রুফ অফ অ্যাড্রেসের জন্যও আমি আধার কার্ড দেবো, প্লাস প্রুফ অফ ডেট অফ বার্থের জন্যও আমি আধার কার্ড দেবো। আপনারা যেটা দেবেন সেটা কিন্তু আপনারা চুজ করে নেবেন। এরপর যেটা আছে ডিক্লারেশন ফর্ম, ডিক্লারেশন ফর্মটা এখানে অটোমেটিকলি যে কাস্টমারের প্যান কার্ড আপনার সে নামটা চলে আসবে। তারপরে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে হিমসেলফে ক্লিক করে দেবেন। তারপর যেটা আছে প্লেস, আপনি যেই প্লেস থেকে প্যান কার্ডটা অনলাইনে অ্যাপ্লাই করছেন প্লেসে অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আছে আপলোড ফটো, এখানে কিন্তু আপনাকে ফটোটা আপলোড করতে হবে। তো আপনি এখানে প্লাস চিহ্নিত ক্লিক করে ফটোটা সিলেক্ট করে কিন্তু আপলোড করে নেবেন। তো ফটোটা সিলেক্ট করার পর এখানে আপলোড যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর ফটোটা আপলোড হয়ে যাবে। এরপর আছে সিগনেচার, এখানে প্লাস চিহ্নিত ক্লিক করে আপনি সিগনেচারটা বের করে সিগনেচারটাও সেম প্রসেসে আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর আপলোডে ক্লিক করলে কিন্তু সিগনেচারটাও আপলোড হয়ে যাবে। এরপর আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস আপনি যেটা দেবেন সেটা পিডিএফ মোড আপনাকে রেডি করে রাখতে হবে। তো আমি আগে থেকে পিডিএফ মোড রেডি করে রেখেছি, তো আমি পিডিএফটা আপলোড করে দেবো। আমি আধার কার্ডটা পিডিএফ মোড করে কিন্তু আগে থেকে রেখেছি। তো পিডিএফটা সিলেক্ট করে আপলোডে ক্লিক করব। কিন্তু এর আগে বলে দিই পিডিএফটা কিন্তু 300 KB নিচে হতে হবে, 300 KB বেশি হলে কিন্তু এখানে আপনার আপলোড হবে না। তো পিডিএফটা আপনি 300 KB নিচেই রাখবেন এখানে। এরপর আমি আপলোডে ক্লিক করব। তো আমার ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আমি স্ক্রলিং করে আবার নিচে চলে যাব। এরপরে যে সাবমিট অপশন আছে সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আবার নতুন পেজ ওপেন হবে। প্রথম যে অপশনটা আছে ইন্টার আধার ফার্স্ট 8 ডিজিটস, আমি আধার কার্ডে এখানে আপনাকে প্রথম 8টা সংখ্যা কিন্তু আপনাকে টাইপ করে দিতে হবে। তো ওটা টাইপ হয়ে যাওয়ার পর আবার স্ক্রলিং করে আমাকে একটু নিচে যেতে হবে, কারণ এখানে আমার নেম অ্যাজ পার আধার অলরেডি সিলেক্ট হয়ে আছে সব কিছু ফর্ম। তো আমি স্ক্রলিং করে নিচে গিয়ে সমস্ত ডিটেলস যেগুলো ফিল আপ করেছি সবগুলোই কিন্তু এবার আপনাকে এখানে ভেরিফাই করে নিতে হবে যে আপনি যেগুলো ইনপুট করেছেন সেগুলো ঠিক না ভুল। তো সব কিছু ঠিকঠাক ভেরিফাই করে দেওয়ার পর আপনাকে এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে পেমেন্ট অপশান, তো আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট 3 রকম অপশান আছে, যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন। আমি মিডিলটা চয়েস করে ওটা টিক মেরে দিয়েছি। এরপর স্ক্রলিং করে একটু নিচে এলে এখানে আই এগ্রিতে ক্লিক করে আপনাকে নিচে যে অপশানটা আছে প্রসেস টু পেমেন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আপনাকে আবার একটা নতুন পেজ ওপেন হবে। এখানে যে লেখাটা আছে নিচে পে কনফার্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে এখানে পেমেন্ট পেজ অপশানে আমরা চলে আসব। এখানে আপনার প্রিপেড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, আপনি কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। তো আপনার যেটা সুবিধা সেই সুবিধার মতো আপনি এখানে কিন্তু পেমেন্টটা করে দেবেন। তো আমি ফার্স্ট কী করছি, পেমেন্টটা আমি এখানে করে দিচ্ছি। আমি যেহেতু ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করছি, আমি যখন ইউপিআই আইডি ভেরিফাই করে পেমেন্টটা প্রসেস করব তখন কিন্তু আপনার ফোনপেতে একটা নোটিফিকেশান যাবে। সেই ফোনপেতে নোটিফিকেশান গিয়ে আপনি পেমেন্টটা কনফার্ম করে দিলে কিন্তু আমার এখানে প্রসেসটা লোডিং শুরু হবে এরকম।
ঠিক আছে, তো এখানে আপনাকে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আবার একটা নতুন পেজ কিন্তু আমার এখানে ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন পেজ এখানে চলে এসেছে, সমস্ত ডিটেলস আমার এখানে এসেছে। এরপর আমি স্ক্রলিং করে আবার কিন্তু নিচের দিকে চলে যাব। তারপরে আপনাকে কি করতে হবে, কন্টিনিউ অপশনটাতে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর আবার একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনার টোকেন নাম্বার, আপনার নাম, আপনার জেন্ডার, আপনার আধার ডিটেলস, আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছু আসবে। এরপরে একটা টার্মস কন্ডিশন থাকবে, তো এই টার্মস কন্ডিশনটা আপনাকে টিক করে তারপরে এখানে অথেন্টিকেশন করতে হবে। ঠিক আছে, তো তার আগে আপনি নাম, ডেট অফ বার্থগুলো ম্যাচ করে নেবেন। তো আমি টার্মস কন্ডিশনের পর আমি টিক করে দিচ্ছি। টিক করার পর আপনাকে যেটা করতে হবে, নিচে যে অথেন্টিকেট অপশনটা আছে, অথেন্টিকেট অপশনে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আবার নতুন পেজ আসবে। পেজে এই যে ওটিপি অথেন্টিকেশন, এই যে অপশনটা, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক নাম্বারটায় কিন্তু একটা ওটিপি যাবে। নিচে যে ওটিপি ঘরটা আছে আমাদের, দেখতে পাচ্ছেন আমরা ওটিপি লেখা আছে, সেই নিচে ওটিপি ঘরটাতে কিন্তু আমাদেরকে এখানে ওটিপিটা ইনপুট করে দিতে হবে। তো ওটিপিটা দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, তো ফার্স্ট আপনারা ওটিপিটা এখানে ইনপুট করে দেবেন। আমি ওটিপিটা ইনপুট করে দিচ্ছি। এরপর যেটা করতে হবে, সাবমিট যে অপশনটা আছে, সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে। তারপর এখানে কন্টিনিউ উইথ ই সাইন, এই যে অপশনটা আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার একটা নতুন পেজ ওপেন হবে আপনার সামনে এরকম। এখানে যে টার্মস কন্ডিশন আছে, প্রথমে আই হেয়ার বাই যে অপশনটা আছে, এই যে অপশনটা প্রথম যেখানে শুরু হচ্ছে ওখানে আপনাকে টিক করতে হবে। নিচে যেটা আছে, আপনি এখানে ভার্চুয়াল আইডিও দিতে পারেন বা আধার নাম্বার দিতে পারেন। তো আধার নাম্বার দেওয়া সব থেকে বেস্ট হবে। তো আমি এখানে আধার নাম্বারটা এখানে ইনপুট করে দেবো। তো আপনি আপনার আধার নাম্বারটা ইনপুট করার পর আবার সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে যেমনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আবার কিন্তু সেই আধারের রেজিস্টার মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা কিন্তু আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। সেই ওটিপিটা ইনপুট করার পর আমাদেরকে ভেরিফাই ওটিপি যে অপশনটা আছে, এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আমাদের যে টোটাল অনলাইনে যে কাজটা, সেটা কিন্তু ফর্ম ফিল আপটা পূরণ হয়ে যাবে। পূরণ হওয়ার পর যে আমাদের পিডিএফটা এখানে ডাউনলোড অপশনটা আসবে, তো পিডিএফটা ওপেন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর ওকে করলেই কিন্তু আপনার পিডিএফটা ওপেন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু পিডিএফ ওপেন হয়ে গেছে। আমাদের ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে প্রসেস কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা সমস্ত ডিটেলস ফোন করে প্যান কার্ড আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।